আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত মিসওয়াক করা উচিত সতর্কতার সঙ্গে নইলে হতে পারে গাম রিসেশন তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে আমরা অনেকেই প্রতিনিয়ত টুথপেস্ট টুথব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করে থাকলেও কেউ কেউ রয়েছে যারা রমজান মাস আসলে অনেকেই আমরা মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করে থাকি ভিউয়ার্স এই মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেটি না হলে আপনার গাম রিসেশন তৈরি হতে পারে মেসওয়াক করার কারণে এখানে যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটিকেই বলা হয় গাম রিসেশন বা দাঁতের যথাযথ স্থান থেকে মাড়ি সরে যাওয়া এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে টুকু দেখতে পাচ্ছেন এটি এখান থেকে এতটুকু উপরের দিকে উঠে গেছে আর এটিকে বলা হয় গাম রিসেশন এই গাম রিসেশনের ফলে দাঁত সেন্সিটিভ হয়ে ওঠে দাঁত শিশির করতে থাকে আর একবার রিসেশন তৈরি হলে সেটি দিনের পর দিন বাড়তে থাকে তো ভিউয়ার্স এ ধরনের গাম রিসেশন মেসওয়াকের মাধ্যমে কিভাবে হয় যখন মেসওয়াক প্রতিনিয়ত মারিতে লাগতে থাকে এটি মেসওয়াক করার কারণেও হয় এটি টুথব্রাশ সঠিক নিয়মে ব্যবহার না করার কারণেও এ ধরনের গাম রিসেশন তৈরি হয় মিশোওয়াক করার ক্ষেত্রে যেটি হয় মিশওয়ের যে ফাইবারগুলো রয়েছে এগুলো যখন প্রতিনিয়ত আপনার মাড়িতে আঘাত করবে মাড়িতে পৌঁছে যাবে তখন ধীরে ধীরে আপনার দাঁতের এই মাড়িটা উপরের দিকে উঠে যাবে নিচের দাঁতের ক্ষেত্রে নিচের দিকে মাড়ি নেমে আসবে মেশোয়াক করার সঠিক নিয়ম হল মিশোওয়াকের যে ফাইবারগুলো রয়েছে এগুলো শুধুমাত্র আপনার দাঁতের উপরে এভাবে মেশোয়াক করতে হবে তাহলে আপনার মাড়ি পর্যন্ত যদি এই ফাইবারগুলো না পৌঁছায় তাহলে মাড়ির কোনো ধরনের ক্ষতি হবে না আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা সেটা বুঝতে পারছেন যে মেসওয়াকের যে ফাইবারগুলো থাকবে এগুলা শুধুমাত্র দাঁতের উপরিভাগে ভাগে মেসওয়াক করবেন খেয়াল রাখতে হবে যেন মাড়িতে আঘাত প্রাপ্ত না হয় বা মাড়িতে এই ফাইবারগুলা না পৌঁছায় তো যদি সঠিক নিয়মে আপনারা এভাবে মেসওয়াক ব্যবহার করেন তাহলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম